ব্যাংক অ্যান্ড পিএসসি প্রিভিয়াস ম্যাথ সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমাদের আজকের আয়োজনে থাকছে নোবেল পুরস্কার 2022-এর আদ্যোপান্ত, এই পুরস্কার বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান এবং নোবেল পুরস্কার বিজয়ীদের নাম মনে রাখার নিনজা টেকনিক। আপনারা জানেন নোবেল পুরস্কার বিষয়ক সাধারণ জ্ঞান প্রতিটি চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। 2022 নোবেল বিজয়ীদের নাম মনে রাখা অনেক কঠিন, তার জন্য আমাদের আজকের এই নিনজা টেকনিকের আয়োজন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আয়োজনে চলে যাই। নোবেল পুরস্কার সম্পর্কিত কিছু তথ্য আপনাদের জানিয়ে দিই। নোবেল পুরস্কারের জনককে আমরা জানি, সুইডেনের রসায়নবিদ এবং শিল্পপতি আলফ্রেড নোবেলকে নোবেল পুরস্কারের জনক বলা হয়। মোট কয়টি ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদান করা হয়? মোট 6টি ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদান করা হয়ে থাকে এবং এই বিষয়গুলো হলো পদার্থ রসায়ন, চিকিৎসা, সাহিত্য, অর্থনীতি এবং শান্তি বিষয়ে। নোবেল পুরস্কার ঘোষণাকারী প্রতিষ্ঠান কতটি? আমরা জানি নোবেল পুরস্কার ঘোষণাকারী প্রতিষ্ঠান হচ্ছে 4টি। প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয় ১৯০১ সালে এবং প্রথম নোবেল বিজয়ী নারী ম্যারি কুরি। নোবেল বিজয়ী প্রথম মুসলিম নারীকে আমরা জানি, নোবেল বিজয়ী প্রথম মুসলিম নারী হচ্ছেন শিরিন এবাদি। নোবেল পুরস্কারের প্রাপ্ত প্রথম বাঙালিকে আমরা জানি, নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুর। একটি বিষয়ে সর্বোচ্চ কতজন নোবেল পুরস্কারের জন্য নির্বাচিত হতে পারে? আমরা জানি একটি বিষয়ের জন্য সর্বোচ্চ 3 জন পুরস্কারের জন্য নির্বাচিত হতে পারেন। কোন নোবেল পুরস্কারের জন্য ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানকে বিবেচনা করা হয়? আমরা জানি যে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানকে বিবেচনা করা হয়। অর্থনীতিতে নোবেল পুরস্কার কবে থেকে চালু হয়? 1969 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু হয়। ঐতিহ্যগতভাবে কোন নোবেল পুরস্কার বৃহস্পতিবার ঘোষণা করা হয়? আমরা জানি ঐতিহ্যগতভাবে সাহিত্যে নোবেল পুরস্কার বৃহস্পতিবার ঘোষণা করা হয়। অর্থনীতিতে নোবেল বিজয়ী প্রথম এশীয়কে আমরা জানি, অর্থনীতিতে নোবেল বিজয়ী প্রথম হলেন অমর্ত্য সেন। চিকিৎসা বিজ্ঞানে প্রথম এশীয় নোবেল বিজয়ীকে আমরা জানি যে ভারতের হরগোবিন্দ খোরানা, তিনি 1929 সালে চিকিৎসা বিজ্ঞানে প্রথম এশীয়দের মধ্যে নোবেল বিজয়ী ছিলেন। প্রথম মুসলিম হিসেবে নোবেল পুরস্কার বিজয়ীকে, প্রথম মুসলিম হিসেবে নোবেল পুরস্কার বিজয়ী হচ্ছেন মিশরের আনোয়ার সাদাত, 1978 সালে পেয়েছিলেন। প্রথম দুবার নোবেল পুরস্কার বিজয়ীকে, প্রথম দুবার নোবেল বিজয়ী হচ্ছেন বিজ্ঞানী মাদাম কুরি, তিনি 1903 এবং 1911 সালে দুবার নোবেল পুরস্কার পেয়েছিলেন। নোবেল পুরস্কার বিজয়ী প্রথম মার্কিন প্রেসিডেন্টকে উত্তর হবে থিওডর রুজভেল্ট, 1906 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। প্রথম মুসলিম হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার জয়ীকে, প্রথম মুসলিম হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন মিশরের নাগিব মাহমুদ। আপনার এই পর্বে আমরা নোবেল প্রাইজ 2022 প্রাপ্তদের নাম, ঘোষণাকারী প্রতিষ্ঠান এবং তাদের অবদান, সেই সাথে বিজয়ীদের নাম মনে রাখার টেকনিক নিয়ে আলোচনা করব। প্রথমে আছে চিকিৎসা বিজ্ঞানে নোবেল 2022, ঘোষণাকারী প্রতিষ্ঠান ছিল সুইডেনের ক্যারোলিনাস্কা ইনস্টিটিউট, আর বিজয়ীর নাম হচ্ছে সাভান্তে পাবো। তার অবদান ছিল মানব বিবর্তনের জিনোম আবিষ্কারের জন্য। নোবেল অ্যাসেম্বলি জানায় বিলুপ্ত হোমিনিন ও মানব বিবর্তনের জিনোম সম্পর্কিত আবিষ্কারের জন্য সাভান্তে পাবো এবার চিকিৎসায় নোবেল পেলেন এবং এর নাম মনে রাখার টেকনিক হচ্ছেন সেবা পাবে, অর্থাৎ সেতে সেবান্তে আর পাতে পাবে। পদার্থবিজ্ঞানের নোবেল 2022, ঘোষণাকারী প্রতিষ্ঠান ছিল দ্য রয়্যাল সুইডিশ একাডেমি,
আর বিজয়ীদের নাম হচ্ছে অস্ট্রিয়ার অ্যাস্টন জেলিঙ্গার, আমেরিকার জন এফ ক্লোজার ও ফ্রান্সের অ্যালাইন অ্যাসপেক্ট। তাদের অবদান ছিল বেল ইনইকোয়ালিটির পরীক্ষালব্ধ প্রমাণ ও কোয়ান্টাম অ্যান্টেঙ্গেলমেন্ট গবেষণায় অবদানের জন্য। এবং তাদের নাম মনে রাখার টেকনিক হল অপদার্থরা জেলি খেয়েও কাজ করে রেসপেক্ট করল না। এখানে জেলি থেকে মনে রাখতে হবে জেলিঙ্গার, কাজ থেকে ক্লোজার, আর রেসপেক্ট থেকে অ্যাসপেক্ট। এরপর আছে রসায়ন বিজ্ঞানে নোবেল পুরস্কার 2022। প্রতিষ্ঠান হচ্ছেন দ্য রয়্যাল সুইডিশ একাডেমি, আর বিজয়ীদের নাম হচ্ছে মর্টেন মেলডাল, ক্যারোলিন আর বার্তোজি এবং কে ব্যারি শার্পলেস। এবং তাদের অবদান হল কিলিক রসায়ন ও বার্থোগোনাল রসায়ন অবদানের জন্য। কিলিক রসায়নকে একটি নতুন মাত্রায় নিয়ে গেছেন তারা এবং জীবন্ত প্রাণীতে এটি ব্যবহার করা শুরু করেছেন। কোষের স্বাভাবিক রসায়ন ব্যাহত না করেই জীবের বার্থোগোনাল প্রক্রিয়া ঘটে। এবং মনে রাখার টেকনিক হচ্ছে ডাল বাটো শাপলার রসে। এখানে ডাল হচ্ছে মর্টেল মেন্ডাল, বাটোতে হচ্ছে আর বার্তোজি এবং শাপলা অর্থাৎ কে ব্যারি শার্পলেস। এরপর আছে সাহিত্যে নোবেল পুরস্কার 2022। পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি এবং বিজয়ীরা হচ্ছেন ফরাসি নাগরিক অ্যানা এরনো। আপোষহীন লেখনীর জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। অ্যানি তার লেখায় সাহস এবং তীব্র নির্লিপ্ততার সমাবেশ ঘটিয়েছেন এবং এর সাহায্যে ব্যক্তিগত স্মৃতির শিকড় থেকে জীবনবোধের বিচ্ছিন্নতা, সংযম এবং অন্যান্য বিষয় উন্মোচন করার জন্যই তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে বলে জানিয়েছেন নোবেল কমিটি। এবং এই নামটা মনে রাখা কঠিন নয়, তারপরেও এনআই বলেও আমরা এই নামটা মনে রাখতে পারি। এরপর আছে শান্তিতে নোবেল পুরস্কার 2022। পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে নরওয়েজিয়ান পার্লামেন্ট, বিজয়ীদের নাম হচ্ছে বেলারুশের মানবাধিকার কর্মী অ্যালেস বিয়ালিয়ানস্কি, রাশিয়ার মানবাধিকার সংগঠন মেমোরিয়াল ও ইউক্রেনের মানবাধিকার সংগঠন সেন্টার ফর সিভিল লিবার্টিস। এখন তাদের অবদান সম্পর্কে বলা হয়েছে যে পুরস্কার ঘোষণার সময় বলা হয় বেলারুশ, রাশিয়া এবং ইউক্রেনে মানবাধিকার, গণতন্ত্র ও শান্তিপূর্ণ সহাবস্থাপনে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় তাদের পুরস্কার দেওয়া হয়েছে। অ্যালেস বিয়ালিয়ানস্কি বেলারুশের একজন বিশিষ্ট মানবাধিকার কর্মী, তিনি বর্তমানে বিনা বিচারে কারাগারে আটক রয়েছেন। এটা মনে রাখার টেকনিক হচ্ছে আলি ও মেসি। আলিতে অ্যালেক্স বিয়ালিয়ানস্কি, আর মেতে মেমোরিয়াল, সিতে হচ্ছে সিভিল লিবার্টিস। এবার হচ্ছে অর্থনীতিতে নোবেল পুরস্কার 2022। পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠান দ্য রয়্যাল সুইডিশ একাডেমি, বিজয়ীদের নাম হচ্ছে শিকাগো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডগলাস ডব্লিউ ডায়মন্ড, ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফিলিপেইস ডিপ ভিগ এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের সাবেক চেয়ারম্যান বিএন এস। তাদের অবদান সম্পর্কে নোবেল কমিটি জানায় ব্যাংকিং বিষয়ক আধুনিক গবেষণায় দেখা গেছে সংকটের সময় ব্যাংক ব্যবস্থা কীভাবে সুরক্ষিত রাখতে হয়, আবার ব্যাংক ধসে পড়লে কীভাবে আর্থিক সংকট ঘনীভূত হয় তাও দেখা গেছে গবেষণায়। আর 1980-এর দশকে এসব গবেষণার সূত্রপাত করেন এই তিন অর্থনীতিবিদ, বেনেস বার্নানকে, ডগলাস ডব্লিউ ডায়মন্ড ও ফিলিপ এইচ ডিগভিগ। প্রাইজ ইন ইকোনমিক সায়েন্স কমিটির চেয়ারম্যান টোরে ইলিংসেন বলেছেন, এই তিন অর্থনীতিবিদ আমাদের গুরুত্বপূর্ণ সংকট মোকাবেলায় পাশাপাশি ব্যয়বহুল বেইল আউট এড়ানোর পথ বাতলে দিয়েছেন। তাদের নাম মনে রাখার সিস্টেম হচ্ছে ডায়মন্ডের ডিব্বাবানা। এখানে ডায়মন্ডে হচ্ছে ডব্লিউ ডায়মন্ড, ডিব্বাতে হচ্ছে ডিভিগ,
আর বানাতে এখানে হচ্ছে বেন এস বার্নানকে। এতক্ষণ সাথে সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।